জিনের বাদশা আর ইনি জিনের সর্দার। তুই কি আজকাল ডাল খাস নাকি? মাথা ঠিক আছে? মাথা তো ঠিকই ছিল, কিন্তু জিন সিনেমা দেখার পর কিঞ্চিত আউলায় গেছে। আরে হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে জিন। এত দেরিতে? সত্যি বলতে দেরি করেই এই ভিডিওটা বানাতে চেয়েছিলাম। কারণ ভিডিওতে জিনের গল্পের স্ট্রাকচার ও নানান প্লট পয়েন্টের গ্যাঞ্জাম তুলে ধরা হবে, বলা যায় স্পয়লার যুক্ত কাবজাব। বড় একটা দর্শকের দেখা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, এখন অনেকের দেখা। তাহলে ভিডিও শুরু করা যাক। একদম শুরু থেকে জিন সিনেমা আমার প্রথম নজরে আসে একটা টিজার থেকে। এরপর বিশাল একটা ডুব দেয়, 3 বছর হয়ে যায়, সিনেমা মুক্তির নামগন্ধ নাই। আমি ভেবেছিলাম ডুব যে দিয়েছে আর উঠবে না, কিন্তু উঠেছে, উঠে দৌড়ও মেরেছে। ওকে ধর। জিন সিনেমা যতটা সাফল্য পেয়েছে সেটার বড় ক্রেডিট যাবে প্রমোশনে। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এটা নিয়ে যে নাটক হয়েছে, যে অতি অভিনয় হয়েছে, তা আসল সিনেমার থেকেও বিনোদনপূর্ণ। এটা খাজনার থেকে বাজনা বেশি। বাজনার দরকার আছে, লেইম হোক আর যাই হোক, প্রমোশন কৌশল যে সিনেমাকে কোথায় নিতে পারে তার ভৌতিক উদাহরণ জিন। প্রমোশন কৌশলটা ছিল জিন সিনেমা একা দেখতে পারলেই 1 লক্ষ টাকা পুরস্কার। আমাকে দিন, আমাকেও দিন, আমাকেও দিন, আমাকেও দিন, আমাকেও দিন। বহুত মানুষ চ্যালেঞ্জে রাজি হয়। আমি রাজি, আমিও রাজি, আমিও রাজি, আমিও রাজি। আগ্রহী হয় হাজার হাজার, জাজ পরে মাইনকার চিপায়, বাধ্য হয়ে লটারি করে মানুষ বাছাই করে। এরপর আসল হরর ড্রামা শুরু। জিন 1 লাখ টাকার চ্যালেঞ্জে কেউ জিততে পারেনি, ভয় ফিট করছে, পাশাপাশি কয়েক মিনিট দেখেই কেঁদে দিয়েছে। ও মাই গড, শি ইজ লিটারালি ক্রাইং। মুঝে ঘর জানা হ্যায়, মুঝে আপনে ঘর জানা হ্যায়। আর ইউ ক্রাইং? কাইন্দা কাইটা সবাই শুধু বের হয়ে বলে তাদের পাশে ছিলেন সজল ভাই, ভয়ে চুপসে যাওয়া মানুষদের হাক করেছেন, শান্ত করেছেন, ঠান্ডাও করেছেন। ভাই পানি খাওয়ান, ঠান্ডা হবে। আছে আমার কাছে। এরপরের ইস্যু টিস্যু। পানি আর টিস্যু এগুলো হাতের কাছে রাখে না কেন? পানি আছে কার কাছে? পানি আছে কার কাছে? একটু টিস্যু নিয়ে আয় না না ভাইয়া। 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর वजह से। আচ্ছা যাই হোক, চ্যালেঞ্জে অংশ নেওয়া সবার একটাই দাবি, ভাই এই মুভি একা দেখা সম্ভব না, সিঙ্গেল দেখা পসিবল না। ওকে আমিও একা দেখবো না, সঙ্গী করি 8 বছরের অ্যালানকে। তুমি ভূত ভয় পাও? হ্যাঁ। ভূতের সিনেমা দেখতে চাও? চাই। তাহলে চলো। সে কতটা ভয় পায় তা দেখতে আমরা খুব উৎসাহী ছিলাম, আর বান্দা খুব এক্সাইটেড ছিল। ইয়েস। সিনেমা শুরুর পর ভয় পাচ্ছ? না। সমাপ্ত ওরফে ইন্টারভেল ব্রেকের পূর্বে বান্দা একটু ভয় পেয়েছিল। ভূত আসছে। ভয় পাওয়ার কারণ ছিল ভারসাম্যহীন সাউন্ড মিক্সিং, কান চেপে মুখ লুকিয়ে বসেছিল। সিনেমার শেষে ভয় লাগছে? না, মজা লাগছে। কেন মজা লাগছে সেসবে পরে আসবো। ঠিক আছে। এবার আমার দর্শনে যেমন ছিল জিন, সিনেমার প্রথম অর্ধ থেকে মনে হচ্ছিল সেদিন বৃষ্টি ছিল, সেদিন বৃষ্টি ছিল। জিনের প্লটই দেশি হরর সিনেমার মতো, সদ্য বিবাহিত কাপল পুরাতন বিল্ডিং এ ঘুরতে গিয়ে ভূত ধরে। তবে জিনের দ্বিতীয় হাফটা ছিল আলাদা, পুরো জিনিসটাই আলাদা, একেবারেই আলাদা, দুটো দুরকম। অন্যদিকে ভূত ধরার সূত্রপাতটা ছিল কনফিউজিং, মশার যন্ত্রণা, অ্যারোসলটা আনো তো, এই নাও অ্যারোসল, ইগল সুপার অ্যারোসল, কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর পণ্য, দেশের প্রথম ওয়েট টেস্টেড অ্যারোসল ব্র্যান্ড। 15 মিনিট পর রুমে ঢুকে দেখি মশা গায়েব। ইগল অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার ব্লাস্টারে আছে সেই শক্তি যা ধ্বংস করে ডেঙ্গু মশাকে, যেমন ভয়ানক মশা তেমন পাওয়ারফুল স্প্রে। এবার স্ক্রিন প্লে, একটা হরর সিনেমার স্ক্রিন প্লেতে যেসব এলিমেন্ট থাকা দরকার তার সবই ছিল জিনে। শুরুতে একটা হুক, পূজাচেরি আচমকা ঘুম থেকে উঠে ডিমেনাইজ করে, রেলিংয়ে হাঁটাহাঁটি করে, উর্দুতে কথা বলে,
হুক করার জন্য যথেষ্ট। এরপর সিনেমার ওয়ার্ল্ডের চরিত্রগুলোর সাথে পরিচয় করানো হয়, প্লট এস্টাবলিশ হয়। তারপর দ্য ফিয়ার, ভয়ের নানান এলিমেন্টে যেখানে পরিবেশ গম্ভীর থাকার কথা সেখানেই বিশাল ব্যর্থ জিন, হাতে গোনা কয়েকটা অস্ত্র, উর্দুতে কথা বলা, শূন্যে ভেসে থাকা, রেলিং এর উপর হাঁটা আর কথায় কথায় চোখ উল্টানো, যেগুলো অলরেডি শুরুতে ব্যবহার করে দর্শকদের হুক করা হয়েছে। ভয় তৈরি করতে নতুনত্ব উপাদান ছিল না, লাইট বন্ধ করলেই পূজা চোখ উল্টায়, লাইট অন করলেই আবার ঠিক হয়ে যায়। স্ট্রেঞ্জ, চোখ উল্টানো ছাড়া যেন ভয় দেখানোর অন্য কোনো অস্ত্র নেই, পান থেকে চুন খসলেই পূজা চেরির চোখ এমন করে। এই রকম বারবার একই জিনিসে মানুষ আর কতবার ভয় পাবে? সেটাই, দর্শককে আটকে তুলতে ব্যর্থ জিন। সিনেমা হলে কাউকে চিল্লায় উঠতে দেখিনি। আমি দেখছি। হেইস, সিনেমায় ভূত ইনভেস্টিগেশন ও ফাইনাল সেট আপ ঠিকঠাক ছিল। হরর সিনেমা ভয়ঙ্কর হওয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট থার্ড অ্যাক্টের ইভিল অ্যাটাক, যেখানে দর্শকদের ভয়ে জড়সড় হওয়ার কথা, সিনেমা হলের পরিস্থিতি শান্ত হওয়ার কথা, সেখানে উল্টো চিত্র ছিল জিনে। এক, ভয়ের কিছু নেই। দুই, মানুষ হাসাহাসি করেছে, আপনি কনফিউজ হয়ে যাবেন এটা কি হরর নাকি কমেডি। সিনেমার ক্লাইম্যাক্সে জিনের সর্দার আসে, কিন্তু সেটা ছিল একটা ইউনিকর্ন। এইটা কোনো কথা, জিনের সর্দার ইউনিকর্ন। কমেডি কেন করব, যা দেখেছি তাই বললাম। আমার কাছে পুরো ব্যাপারটাই অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে। হাস্যকর এই হরর সিনেমার ইতিবাচক দিক অভিনয়। মোনাকে ঘিরে আবর্তিত হয়েছে জিনের গল্প। এই চরিত্রে পূজা চেরি ভালো করেছেন, চরিত্রকে ধারণ করেছেন, বেশ পরিপক্ক হচ্ছে তার অভিনয়। সিনেমায় তার স্বামীর চরিত্রে ছিলেন সজল, সাবলীল থাকার চেষ্টা করেছেন, কিন্তু চরিত্রের মুডে পরিবর্তনের সাথে উনি নিজেকে যখন শিফট করতেন সেটা অতি অভিনয় হয়ে যেত। এছাড়া মনোবিজ্ঞানের অধ্যাপক চরিত্রে রোশন ছিলেন চলনসই। তবে সিনেমায় আমার সবচেয়ে ভালো লেগেছে এই চাচাকে, ওনার কাস্টিং এর প্রশংসা করতেই হয়, দারুণ মানিয়েছে একদম। এবার ঝটপট কিছু বিষয়। জিন সিনেমায় গান ছিল দুইটা, একটা রোমান্টিক গান ঢঙ্গি ছেলে, গানটার মধ্যে বিশেষ কিছুই ছিল না, পাশাপাশি কোরিওগ্রাফি ছিল অদ্ভুত। মোনা আর রাফ আচমকা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়, একবার পুলিশের ভং ধরে তো আরেকবার ইন্না রাসকেলা। ইন্না রাসকেলা, সিনেমায় আরেকটা গান ছিল জিন্নিয়া টাইটেল সং। প্লেসমেন্টও ঠিক নাই, আচমকা বেজে উঠে জিন ভূত নিয়ে নাচানাচি করে, মানে কি বলবো। যাই হোক, জিনের কয়েকটা সংলাপ ছিল ভালো, কিছু আবার মিনিংলেস। যেমন চাচা একবার বলে জিনকে খালি চোখে দেখা যায় না, একটু পরে ইউনিকর্ন বেশে জিন আজাজিল হাজির। জিন সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। সিনেমার শেষের 19 মিনিটের ক্লাইম্যাক্স শুট করা হয় 40 ঘন্টায়, এতে প্রচুর VFX এর কাজ ছিল, এগুলো নাকি শাহরুখের রেড চিলিজে করা হয়েছিল। গেম ওভার। কয়েকটা ভিজুয়াল ইফেক্টস ভালোই ছিল, কিছু ছিল পুরাই হাস্যকর। হাস্যকর ব্যাপার। সিনেমাটি OTT-তে এলে VFX নিয়ে আরেকদিন বিস্তারিত আলাপ হবে। এবার ওভারঅল থট, আমাদের দেশে হরর জনরায় অনেক কম সিনেমা হয়, এর পূর্বে যা দেখেছি সেই বিবেচনায় জিন অনেকটা এগিয়ে। হরর একটা সিনেমা ঈদে মুক্তি পেয়েছে, প্রতিযোগিতায় ভালোও করেছে, এটা বড় ব্যাপার। সত্যি কথা বলতে কি, সিনেমার আজগুবি প্রমোশন প্রত্যাশার পারদকে এত উপরে তুলেছে, সেই লেভেলে পৌঁছানোটা কঠিন। হরর সিনেমার শেষে একটা কমন পার্ট, ইভিল লার্কস। ইভিল যে আবার ব্যাক করবে সেটার ইঙ্গিত থাকে, জিন সিনেমাতেও তেমন ইঙ্গিত দেয়া হয়েছে, জিন আবার আসবে। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, তা না হলে। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। পানি আছে কার কাছে? একটু টিস্যুটা দিবা কেউ ভাইয়া, আজকে ঠান্ডা হও।